পদ অবরোধ করলাম। কেন করলেন? তার প্রধান কারণ হচ্ছে যে আমাদের মন্ত্রী একটা গতিধারা যে প্রজেক্ট, সেই প্রজেক্টটিকে আমরা সাধারণ ছেলেরা ম্যাজিক গাড়িগুলো নিয়েছিলাম, ম্যাজিক গাড়িগুলো নেওয়ার পর সেই গাড়ি আমরা চালাচ্ছি, কিন্তু সেই গাড়ি আমরা চালাবার সময় রাস্তাতে আমরা চালাতে পারছি না, বিভিন্ন জায়গাতে স্ট্যান্ডে আমাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে এবং আমরা কোনোভাবে আর চলতে পারছি না, এবং প্রত্যেক গাড়ি আমাদের লোনের মাধ্যমে নেওয়া, এই গাড়িটা লোনের মাধ্যমে আমাদের প্রত্যেকের ছেলে মেয়েরা আজ দারুণ একটা অসুবিধার মধ্যে পড়ে গেছে এই গাড়িটা নিয়ে। আমরা গাড়ি যখনই চালাতে যাচ্ছি তখন হচ্ছে প্রথমভাবে প্যাসেঞ্জার নিতে দিচ্ছে না বিভিন্ন গাড়িরা। আমরা কোনো গাড়িদের সাথে কোনো আমাদের পার্সোনাল কোনো দূর সম্পর্ক আমরা রাখতে চাইছি না, আমরা শুধু অনলি ফর সরকারকে এবং পুলিশ প্রশাসনকে আমরা জানাতে চাইছি যে আমাদের স্থানীয়ভাবে আমাদের একটা জায়গা করে দেওয়া হোক যেখানে আমরা সুষ্ঠুভাবে প্যাসেঞ্জার নিতে পারবো এবং আমরা চলতে পারবো। আজকে আমরা 40-45 খানা গাড়ি আছে আমাদের সবার মিলিয়ে, এই গাড়িগুলো যদি আমরা চলতে না পারি তাহলে পরবর্তী সময় চলবো কিন্তু আমরা এটার উপরে ডিপেন্ড করেই তো আছি, এবং আমরা এই পরিপ্রেক্ষিতে এমনকি আমরা এক্সপি, ডিএসপি, ডিএম এবং আরটিওকেও আমরা কিন্তু চিঠি করেছি, এর আগে ডেপুটেশনও করেছি, তাতে কোনো ফল হয়নি। আজকে তার আগে আমরা ভিডিওতে আন্দোলনে নেমেছি, আমরা চাইছি তারা একটা কোনো কিছু আমাদের কাছে সমাধানের পথ দেখিয়ে যাক, তাহলে পথ অবরোধ এখান থেকে উঠে যাবে। এই সমস্যাটা চলছে এখন, আপনারা কি পথ অবরোধ তুলে নেবেন না চলাবেন এখন পর্যন্ত? না, আমাদেরকে সেইভাবে কোনো লিখিত কোনো যদি কিছু দিয়ে যায় তাহলে আমরা পথ তুলে অবরোধ তুলে নেবো, না হলে আমাদের পথ অবরোধ চলবে। কখন থেকে চলছে পথ অবরোধ? আমাদের পথ অবরোধ চলছে 9:30। আমার নাম উজ্জ্বল কুমার রায়।